রেডিও সারাবেলা পঞ্চম চতুর্থ বার্ষিকীর শুভলগ্নে আমি ব্যক্তিগতভাবে এবং বিএমএর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। সেই সঙ্গে তাদের বস্তুনিষ্ঠ খবর পরিবেশনের জন্য আমি ধন্যবাদ জানাই। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের প্রতি। তারা আমাদের গাইবান্ধা জেলা শহরে তাদের এই রেডিও সারাবেলার মাধ্যমে জেলার খবর শুধু নয়, দেশের খবর এবং বিদেশের খবর বস্তুনিষ্ঠ খবর পরিবেশন করার জন্য আমি আজকে এই দিনে রেডিও সারাবেলার প্রতি আমার যেটা অনুরোধ থাকবে, বিশ্ব আজ করোনায় পরাভূত, বাংলাদেশ করোনা প্যান্ডেমিকে সংক্রমিত এবং দিন দিন করোনা রোগীর সংখ্যা আমাদের দেশে বেড়ে চলছে। এই অবস্থায় সাধারণ মানুষকে তাদের এই প্রচারের মাধ্যমে উপদেশ দিতে হবে, যাতে করে আমরা নিরাপদ থাকার জন্য মাস্ক ব্যবহার করি এবং নিরাপদ দূরত্ব বজায় রেখার জন্য আমরা তলা থাকি, তাহলে আমরা এই করোনার সংক্রমণ থেকে আমরা রক্ষা পাব। শুধু আমরা গাইবান্ধাবাসী নই, আমরা সারা বিশ্বের মানুষ এবং বাংলাদেশের মানুষ যদি আমরা এই কার্যক্রমকে যদি বহাল রাখতে পারি, তাহলে করোনার যে প্যান্ডেমিক যে রোগ যেটা এখন ভয়াবহ হয়েছে, সেটাকে আমরা দেশ ও জাতিকে আমরা রক্ষা করতে পারি। আমি রেডিও সারাবেলাতে অনুরোধ করব, আমাদের গাইবান্ধা জেলায় যেহেতু হেড অফিস, সে কারণে গাইবান্ধা জেলার বস্তুনিষ্ঠ খবর পরিবেশক মাধ্যমে সাধারণ জনগণের উন্নয়নে এবং তাদের স্বাস্থ্য রক্ষা, তাদের নৈতিক অধিকার আদায়ে, তাদের অর্থনৈতিক মুক্তির পক্ষে এবং তাদের দায়িত্ব বিমোচনে তারা সহায়ক পদক্ষেপ গ্রহণ করবে এবং আমরা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য গাইবান্ধা এই প্রত্যন্ত অঞ্চলকে যাতে আমরা দেশের অন্যান্য যে জেলাগুলো আছে সেই জেলাগুলোর সমতুল্য করে চলতে পারি, সেদিকে আমরা যাতে আমাদের খবর পরিবেশন কর্মের মাধ্যমে আমরা এটাকে যাতে আমরা বাস্তবায়ন করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করতে। সবশেষে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এই রেডিও সারাবেলার সঙ্গে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা কর্মচারী সহ এর যারা পৃষ্ঠপোষক তাদের প্রতি আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং এ ধরনের এই সারাবেলা যে রেডিও, সেই রেডিও যে সবার কাছে সমাদৃত হোক এই আশাবাদ ব্যক্ত করে, সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে এর পঞ্চম বার্ষিকী যে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হচ্ছে তার সফলতা কামনা করছি।